बांध पे एक बार बेचाय गंडोगोल, बांध पे एक बार बेचाय गंडोगोल। बाटुल बिच्छू दुटो ढालबे माथाय भोल, बाटुल बिच्छू दुटो ढालबे माथाय भोल, ढालबे माथाय भोल। बाटुल दी ग्रेट, बाटुल दी ग्रेट। बाच्चू बिच्छू आर होबो हाथी, बाटुलेर काछे तोरा खाबी लाथी। ये बाच्चू बिच्छू आर होबो हाथी, बाटुलेर काछे तोरा खाबी लाथी। छूटे गिये तेरे पूरे वक्त खुशी मेरे मुरे कोरे देबे रोल रोल रोल। बाच्चू बिच्छू ओरे फटबे ए बटोल, बाच्चू बिच्छू ओरे फटबे ए बटोल। बाटुल दी ग्रेट, ये बाटुल दी ग्रेट। তুই নিজেও জানিস না তোর ভেতরে কি আছে। আজ থেকে তুই সাধারণ টিকটিকি না। যা যা যা, তুই এবার আমার কাজটা হাসিল কর। ভারতের বিখ্যাত আকবর শাহ হিরে মিউজিয়াম থেকে হিরে চুরি গেছে। মহামূল্যবান এই হিরেটির দাম কম করেও 50 কোটি টাকা হবে। হ্যাঁ, একটা টিকটিকি। এই হিরেটা কোথায় গেল? সিবিআই তদন্ত করেও এর কুল কিনারা করতে পারেনি। সেই মহামূল্যবান হিরেটা এখন কোথায়, সেটা আজও রহস্য থেকে গেছে। কেউ যদি এই হিরেটির সন্ধান পান তবে ফোন করুন এই নাম্বারে। আশ্চর্য, মিউজিয়াম থেকে হিরে চুরি গেল, মিউজিয়ামের রক্ষীরা ছিল না। সবার চোখে এভাবে ধুলো দিয়ে কিভাবে এই হিরেটা চুরি গেল? দেখি তো এই নাম্বারে একবার ফোন করে। হ্যালো, হ্যাঁ আমি মিস্টার বাটুল। ও হ্যাঁ, আমি তো এই নাম্বারে ফোন করতে যাচ্ছিলাম, বলুন। হ্যাঁ অবশ্যই, দেশের সম্পদ দেশ থেকে চুরি হয়েছে, আর আমি আপনাদের পাশে থাকবো না। হ্যাঁ হ্যাঁ, আমি এখনই যাচ্ছি আপনার কাছে। এই হচ্ছে পুরো ব্যাপার। ও, বেশ পাকা মাথার চোর বলেই মনে হচ্ছে। আসল হিরেটা নিয়ে নকল হিরেটা এখানে বসিয়ে দিয়ে গেছে। কি তাই বান্টুলদা? কিন্তু কে করতে পারে বলো তো এই কাজটা? সেটাই তো বুঝতে পারছি না রে বান্টুলদা। আইডিয়াটা কিন্তু দারুণ, তুমিও ঘোল খেয়ে যাচ্ছ। ढूंढते रह जाओगे। बिच्छू, এসব কেসে ইয়ারকি মারবি না বলে দিয়েছি। তাহলে কি সব কেসে ইয়ারকি মারবো বলে দাও। চুপ। আচ্ছা মিস্টার ঘোষ, মিউজিয়ামে রক্ষীরা কি পাহারা দেয় না? হ্যাঁ দেয় তো। সেটাই তো আমি ভাবছি মিস্টার বাটুল, কি করে এত কড়া পাহারার মধ্যে ওরা চুরি করে পালালো। ব্যাপারটা নিয়ে এবার একটু গভীরে ভাবতে হচ্ছে। গভীর মানে গভীরে যাও, আর গভীরে যাও। বিচ্ছু! ও বাটুলদা, তুমি তো সেই কখন থেকে পায়চারি করেই চলেছো। বাচ্চু রে, তুই কিছুই বুঝলি না রে। ওরে, হাঁটাটাও যে একটা ব্যায়াম। বাটুলদা এখন থেকে হেঁটেই নিজের ওজন কমাবে ঠিক করেছে। মানে আমাদের বাটুলদা তো একটু বেশিই মোটা। বিচ্ছু, আর একটা কথা বললে এমন মার মারবো না। এই না না, থাক থাক, তুমি ছাড়ো তোর কথা বাটুলদা। আচ্ছা বাটুলদা, তোমার কি মনে হয় মিউজিয়ামে এত রক্ষী থাকা সত্ত্বেও যে ওই হিরেটা চুরি করেছে সে এত সময় পেয়েছে যে আসল হিরে সরিয়ে নকল হিরেটা রাখবার মতো সময় পেয়ে গেছে। বাটুল দা গো, মিউজিয়ামে যারা কাজ করে তারা কি আর কাজ করে গো? আর আমি খাই দাই আর মাইনে পাই। আরে আমি ওদের জায়গায় থাকলে বাটুল দা দেখিয়ে দিতাম, বুক চিতিয়ে ওই চোরের সামনে দাঁড়িয়ে বলতাম আয় আয়, কি যেন বেশ শম্ভু তমুক সমরে। হ্যাঁ ওই হলো। নাটক বন্ধ কর মাথা মোটা, ওই চোরটার সাথে গায়ের জোরে কিছু করা যাবে না, বুদ্ধি দিয়ে করতে হবে। ওই চোরটাও বুদ্ধি দিয়েই হিরেটা হাসিল করেছে, কিন্তু কিভাবে? হ্যাঁ ওহ, আবার ওই টিকটিকিটা, কিন্তু এটা সাইজে একটু বড় বলে মনে হচ্ছে। অন্য টিকটিকি নয় তো? না না, এরকমই তো ছিল গায়ের রংটা। বাটুলদা, এটা কি টিকটিকি না গিরগিটি? চুপ। ও বাটুলদা, বিচ্ছু তো ঠিক কথাই বলেছে, তুমি টিকটিকিটার চোখের দিকটা একবার দেখো। বাবা গো, ঠিকই তো, কালও তো টিকটিকিটাকে দেখেছি, এমন হিংস্র তো মনে হয়নি। টিকটিক করে ডাকটাও কেমন বদলে গেছে বলে মনে হলো, ব্যাপারটা ঠিক বুঝলাম না। আরে আরে, এই অদ্ভুত আওয়াজটা কিসের? এমন আওয়াজ তো আগে কখনো শুনিনি। আরে ওটা কি? কি অদ্ভুত জন্তু! দেখি তো উঠে। এ কি, এখানে এসব কি করে ছড়িয়ে ছিটিয়ে আছে? কে করেছে এসব? ওই অদ্ভুত জন্তুটা অনেকটা ড্রাগনের মতো দেখতে, না? না 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 না, এসব এসব আমার চোখের ভুল। তাছাড়া এখানে ড্রাগন? না 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 না, মনে হয় রাতের বেলা বাড়িতে চোর ঢুকেছিল, আলো জ্বালতে দেখে চলে গেছে। হ্যাঁ, দরজাটা ভালো করে আটকে শুয়ে পড়ি। এ কি, টিকটিকির লেজ? টিকটিকির লেজ এখানে এলো কি করে? টিকটিকির লেজ? আরে হ্যাঁ, টিকটিকির লেজ এলো কোথা থেকে? আবার কি কেস বাটুলদা? মানুষ ছেড়ে এবার টিকটিকিরাও চুরি করছে। ওরে বাবা রে! তুই চুপ না করলে এক চড়ে তোর দাঁত আমি ভেঙে দেব। ও বাটুলদা, এই টিকটিকির লেজটা দেখো, তোমার ঘরের ওই টিকটিকিটার মতন না? আরে ঠিকই তো। আপনার ঘরের টিকটিকি মানে? আপনি কি টিকটিকি পোষেন নাকি? হ্যাঁ বাটুলদার না, খুব টিকটিকি পোষার শখ। হ্যাঁ, কে আবার টিকটিকি পুষতে ভালোবাসে? না মানে, আসলে যেখানে হিরেটা ছিল সেখানে দেখছি একটা টিকটিকির লেজ। রংটা অনেকটা আমার বাড়িতে একটা টিকটিকি আছে ঠিক সেরকমই। কি ব্যাপার কিছুই বুঝছি না, কিন্তু আপনাকে তো ঠিক। ও, আপনার সাথে হয়তো ওনার আলাপ নেই। ইনি মিস্টার ডোডো, চীন থেকে এখানে ধাতুর ওপর গবেষণা করতে এসেছেন। উনি প্রায়ই এই মিউজিয়ামে আসেন। নমস্কার, আপনার সাথে আলাপ হয়ে খুব ভালো লাগলো। আচ্ছা মিস্টার ডোডো, আপনি তো প্রায়ই এই মিউজিয়ামে আসেন, আপনার কাউকে সন্দেহ হয়? সন্দেহ? না 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 না, এখানে আমি সবাইকে বিশ্বাস করি, শুধু নিজেকে বাদ দিয়ে। তার মানে? মিস্টার বাটুল, আপনি কিছু মনে করবেন না, উনি মাঝে মাঝেই এমন হেয়ালি করে কথা বলেন। আচ্ছা মিস্টার ডোডো, আপনি এত ভালো বাংলা শিখলেন কি করে? ও ইয়েস ইয়েস, আসলে আমি গবেষণার সূত্রে অনেকদিন কলকাতায় আছি। আমার কথা শুনলে লোকে অনেকে আমাকে বাঙালিই ভাবেন। আচ্ছা, আপনি ঠিক কোন ধাতু নিয়ে গবেষণা করছেন? প্রাইসলেস মেটাল। প্রাইসলেস মেটাল মানে? মিস্টার বাটুল, আমি জানি আপনি একজন দক্ষ অফিসার, বাট আই অ্যাম দ্য বেস্ট। ক্যাচ দ্য থিফ ইফ ইউ ক্যান। যদি পারেন তাহলে চোরটাকে ধরুন। বুঝলাম। আচ্ছা মিস্টার ঘোষ, উনি কবে থেকে এখানে আসা শুরু করেছেন? এই মাস 6 হলো। একটু পাগল মতন, তবে দেখে মনে হয় মানুষ খারাপ না। বুঝলাম, সে আনা পাগল, একটু বুঝে চলতে হবে। মানে? না, চলুন, এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই। আচ্ছা টিকটিকি লেজটা আমি একটু নেব। বেশ, নিন। ওই টিকটিকিটা এলো কোথা থেকে, আর ওই টিকটিকি লেজ কি করে গেল ওই মিউজিয়ামে, এই রহস্যটা আমার কাছে কিছুতেই পরিষ্কার হচ্ছে না। এই আওয়াজটা, হ্যাঁ হ্যাঁ, এই আওয়াজটাই তো কাল শুনেছিলাম। কোথা থেকে আসছে? আমাকে জানতেই হবে কোথা থেকে আসছে। এ কি, এ তো আমার ঘরে সেই টিকটিকিটা। আরে হ্যাঁ, এই তো সেই লেজ, সেই রং, শুধু পিঠের দিকে কালো চাক চাক হয়েছে। কিন্তু এটা ড্রাগনে পরিণত হলো কি করে? চলে গেল, চলে গেল। এক্ষুনি আমায় বাচ্চু বিচ্ছুকে নিয়ে মিস্টার ঘোষের বাড়ি যেতে হবে। এ কি, মিস্টার বান্টুল, আপনি এখানে এত রাতে? কোনো বিপদ হলো না তো? মিস্টার ঘোষ, আমি অত্যন্ত দুঃখিত এত রাতে আপনাকে বিরক্ত করার জন্য। আপনি আগে ভিতরে আসুন মিস্টার বাটুল। আমি তো কিছুই বুঝতে পারছি না, আপনার হাতটা এভাবে পুড়ে গেল কি করে? আসলে আমি যখন মিউজিয়াম থেকে ফিরে ঘরে গিয়ে একটু বসেছি, তখন ওই টিকটিকিটা এলো কোথা থেকে, আর ওই টিকটিকি লেজ কি করে গেল ওই মিউজিয়ামে, এই রহস্যটা আমার কাছে কিছুতেই পরিষ্কার হচ্ছে না। এই আওয়াজটা, হ্যাঁ হ্যাঁ, এই আওয়াজটাই তো কাল শুনেছিলাম। কোথা থেকে আসছে? আমাকে জানতেই হবে কোথা থেকে আসছে। এ কি, এ তো আমার ঘরে সেই টিকটিকিটা। আরে হ্যাঁ, এই তো সেই লেজ, সেই রং, শুধু পিঠের দিকে কালো চাক চাক হয়েছে। কিন্তু এটা ড্রাগনে পরিণত হলো কি করে? এসব কি বলছেন আপনি? একটা সাধারণ টিকটিকি ড্রাগন হয়ে গেল কি করে? মিস্টার বাটুল, তবে আমায় এক্ষুনি এই খবরের কাগজে দিতে হবে। শহরে যদি এখন ড্রাগনের উপদ্রব শুরু হয়, সেটা কি আর খবর হতে বাকি আছে ভেবেছেন? ওই ড্রাগন বাটুল লেকে ঘায়ল করে শহরে এখন ব্রেক ড্যান্স করছে। তুই চুপ করবি? অনেকক্ষণ থেকে তোর বাঁদরামো সহ্য করছি। না না, ও তো ঠিক কথাই বলেছে, আমাদের এক্ষুনি ফোর্স নিয়ে বেরোতে হবে। মিস্টার ডোডো, আপনি এখানে? মিস্টার বাটুল, আমি তো আপনাকে বলেছিলাম আপনি দক্ষ, বাট আই অ্যাম দ্য বেস্ট। উনি এমন ভয়ানক হয়ে উঠলেন কেন? মিস্টার ডোডো, আপনাকে প্রথম দিন দেখেই আমার খুব সন্দেহ হয়েছিল। এখন আমি নিশ্চিত ওই মিউজিয়ামের আকবরী হীরে চুরির সাথে আপনার কোনো যোগাযোগ আছে। আপনি সে কথা নিজের মুখে স্বীকার করবেন, না আমাকে অন্য রাস্তা ধরতে হবে? ইউ, আই উইল kill you! Mr. Ghosh, বসে পড়ুন। বিচ্ছু, বাচ্চু, মাটিতে বসে পড়। শয়তান, তুই দেশের একটা অমূল্য সম্পদ চুরি করেছিস। কোথায় আছে সেই হিরে? বল বল, কোথায় আছে সেই হিরে? নইলে গুলি করে মাথার খুলি উড়িয়ে দেব। আমি আমি চুরি করিনি। আপনি কি করে এতটা নিশ্চিত হচ্ছেন যে উনি চুরি করেছেন? সেটা আপনাকে আমি পরে বলবো। আগে বল, কোথায় আছে সেই হিরে? কি করে তুই চুরি করলি? বল। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। বলছি বলছি আমি 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 সব বলছি। আমার গবেষণার জন্য ওই ওই অমূল্য হিরেটা খুব দরকার ছিল, তাই। তুই আমার তুরুপের তাস, তুই নিজেও জানিস না তোর ভেতরে কি আছে। আজ থেকে তুই সাধারণ টিকটিকি না। যা যা যা, তুই এবার আমার কাজটা হাসিল কর। আমি আসলে ওই টিকটিকিটার মধ্যে একটা সলিউশন দিয়েছিলাম, যাতে যত দিন যাবে ও একটা হিংস্র ড্রাগনে পরিণত হবে। ওর মুখে একটা নকল হিরে দিয়েছিলাম, আসল হিরেটা গিলে যাতে ও সেটা ওখানে রাখতে পারে। আর আর ও আমার কাছে ফিরে আসেনি। সেদিন আপনার হাতে ওই টিকটিকিটার লেজটা দেখে বুঝেছিলাম ওটা আপনার ঘরেই আছে। সর্বনাশ! তার মানে ওই হিরেটা এখন ওই ড্রাগনটার পেটে। আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও। হ্যাঁ, ছেড়ে তো দেবই। তার আগে একটু মামা বাড়ি যাবি না? নিন মিস্টার ঘোষ, আপনার ঘরের অতিথি। চলুন, অনেক গবেষণা করেছেন, এবার জেলের হাওয়া খেতে খেতে বাকি কাজ সারবেন। চল বাচ্চু, বিচ্ছু, এবার হিরে উদ্ধার করতে হবে। ওই দেখো বাটুলদা। তুমি এত উপরে উঠবে কি করে বাটুলদা? সত্যি আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব কিন্তু আপনি জানলেন কি করে ডোডোই ওই হিরে চোর আপনার মনে আছে মিউজিয়ামে উনি বলেছিলেন যে উনি প্রাইসলেস জিনিস নিয়ে গবেষণা করছেন হিরে তো অমূল্য রত্ন প্রাইসলেস কি তাই না